আমার বাবার নাম জগবন্ধু রায়, আমার মায়ের নাম রানী বালা রায়। আমার এই যে ঠিকানা 32B গয়ারাম রোড, বেসপাড়া, যশোর, এটাই আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। আমার গ্রামের বাড়ি ছিল বর্তমানে নড়াইল জেলার লোহাগাড়া থানার পুণ্যশিখান। সেখানে আমার বাবা ছোটোবেলায় সেখান থেকে তার যৌবনে চলে এসেছিলেন, সে কারণে আমার জন্ম এই বেসপাড়াতেই হয়েছে, এই যশোর শহরে। আমার বাবা সনাতনী প্রকৃতির লোক, সে কারণে আমাকে আমাদের পাশে এই সম্মিলন ইনস্টিটিউশন তখন খুব বিখ্যাত হয়েছিল, কিন্তু আমার ভর্তি উনি করিয়ে দেন মোহনগঞ্জ প্রাইমারি স্কুল। মানে উনি আমার মা আমাকে যখন ভর্তি করিয়ে আসলেন, এটা আমার মাও জানতেন না, আমি জানতাম, আমার মা জানতেন যে আমি সম্মিলন স্কুলে ভর্তি হতে যাচ্ছি, কিন্তু দেখা গেল আমাকে নিয়ে একটা প্রাইমারি স্কুলে গোলপাতার ঘর, তখনকার দিনে ভাঙা বেড়া, সেখানে উনি ভর্তি করলেন। আমাদের বাবাদের সাথে কথা বলারও মতো আমার বাবার যে ব্যক্তিত্ব গাম্ভীর্য ছিল, আমার সে সাহস কখনো ছিল না, প্রতিবাদ করারও কোনো ই ছিল না, প্রশ্ন করারও ছিল। নিশ্চুপভাবে ওখানে ভর্তি হলাম। ফিরে আসার পরে আমার মা কাঁদতে বসলেন, কিছু করার নেই। আমার বাবা বলল যে আমি যা করেছি ঠিক করেছি। উনি তখন আমাদের দেশের বাংলার বিভিন্ন মানুষের উদাহরণ দিয়ে বললেন যে কারা কোন শহরের স্কুলে পড়েছে। বাংলার বা তৎকালীন ভারতবর্ষের যারা মনীষী পুরুষ, তারা সবই গ্রাম থেকে সাধারণ স্কুলে পড়ে মাদ্রাসা মক্তব এবং পাঠশালায় পড়ে মানুষ হয়েছে। সেখানে ছেলেকে খুব সাধারণ গরিব পরিবেশ থেকেই মানুষ করতে হবে দেশের মনে, এইভাবে উনি বুঝালেন। আমার এটা মনে আছে, এ প্রসঙ্গ আমি তুলছি এই কারণে আমার বাবার দ্বারা আমি খুব প্রভাবিত হয়েছিলাম ছোটোবেলায়। এবং উনি জীবনে তেমন প্রতিষ্ঠিত আর্থিকভাবে হতে পারেননি, তবে ওনার জ্ঞানের অন্বেষা সাধারণত ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন, ব্যবসায়িকভাবে খুব অসফল, কিন্তু উনি মানুষের সাথে বিভিন্ন মানুষের সাথে কথা বলতেন, গল্প করতেন এবং তার কাজের সময় ফুরিয়ে যেত। আর কথাবার্তার মধ্যে ওনার এই জানার ইচ্ছাটা এবং মানুষের সমাজের যে বিকাশ, তখনকার দিনে এভাবে ওরা ভাবতেন না, তারও বিভিন্ন ধর্ম তুলনামূলক আলোচনা, এগুলো তিনি খুব মানুষের সাথে করতেন এবং জগৎ, মহাজগৎ, ভূগোল, মানে এরকম বিভিন্ন বিষয় তার আলোচনার বিষয় ছিল। এবং আমি তার কাছ থেকে এগুলো কথোপকথনে অনেক কিছু শুনে আমার মনে একটা শিল্প এবং একটি যুক্তিবাদী মন তখন থেকে আমার তৈরি হতে থাকে। যাই হোক, আমি সেভাবেই আমার একটু ছোটোবেলায় ছবি আঁকার অভ্যাস ছিল এবং এই ছবি আঁকতাম, নিজে নিজে ছবি আঁকতাম। তখন ছবি আঁকার কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান ছিল না। যখন ক্লাস 8-9 পড়ি, তখন আমার দেশে রাজনৈতিক পরিবেশের সাথে আমার পরিচিত হয়, কেন আমরা ক্লাস 8-এ পড়ার সময় 1962 সালে পাক ভারত যুদ্ধ বাঁধল এবং পূর্ব পাকিস্তান যে খুব বঞ্চিত এই যুদ্ধে, সেটা আমরা উপলব্ধি করলাম। এবং আরও তার আগের থেকে আমার বাবার সাথে আমি মৌলানা ভাসানীর মিটিং, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিটিং, এবং আমি নিজে 1966 সালে যে বঙ্গবন্ধু এখানেই কিন্তু তার 6 দফার শেষ বক্তৃতাটা দিয়েছিলেন, অর্থাৎ 6 দফা ভিত্তিক যে বক্তৃতা তিনি শুরু করেন, 6 দফা প্রস্তাব পেশ করেন লাহোরে, এই লাহোর থেকে তার পরবর্তীকালে ঢাকা পল্টন ময়দানে এবং তার কিছুদিন পরে যশোর আসেন তিনি 1966 সালে মিটিং করতে। যশোর টাউন হল ময়দানে মিটিংয়ে তিনি সরাসরি আইয়ুব খানের উদ্দেশ্যে দুঃসাহসিক কথাবার্তা বলেন এবং 6 দফা প্রকাশ করেন, সেই মিটিং আমি শুনেছিলাম। এবং তার থেকে আমার ভিতরে পাকিস্তানিদের দ্বারা, তখন বলতাম আমরা পশ্চিম পাকিস্তান আর আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, এই পশ্চিম পাকিস্তানিদের যে শোষণ, নিপীড়ন, বঞ্চনা বাঙালিকে আজকে মানে ভয়ঙ্করভাবে পিছিয়ে রেখেছে, বাঙালি দরিদ্র, পাকিস্তান
তারা শোষণ করছে, ফাঁকি দিচ্ছে, বঞ্চনা করছে, এই বোধগুলো আমার মনে হতে লাগে। ছোটোবেলায় আরেকটি বিষয় আমার খুব আকর্ষণ ছিল, ছবি আঁকা আর গান শোনা। তো আমাদের পাড়ায় দুই তিনটে বাড়িতে ওই তখন বড় রেডিও ছিল, দুটো বাড়িতে না তিনটে বাড়িতে ছিল, এই পাশে এই বাড়ির এই আমাদের পাশে এখানে একটা বাড়িতে ছিল, তো তাদের রেডিও বাজত দুপুরবেলায়, তারা অনুরোধের আসর শুনত, আমি তাদের বারান্দায় বসে ওই ঘর থেকে বেশি আসা অনুরোধের আসর গান, হ্যাঁ কলকাতার বিখ্যাত শিল্পীদের, হ্যাঁ এই গান আমি শুনতাম, সত্য সাচির স্বকণ্ঠ আবৃত্তি, এই বিদ্রোহী কবিতা এবং অনিরুদ্ধ কাজী অনিরুদ্ধ এদের মানে কথাবার্তা তখন আমরা ওই রেডিওতে শুনে আমি মনে করতাম যে আমাকে এমন একজন সংস্কৃতিবাদ চেতনা সম্পন্ন মানুষ হওয়ার মতো একটা ছেলে আমি, সে চেতনাটা আমার ডেভেলপ করে। এবং তার ভিতর থেকে আস্তে আস্তে আমি যখন ক্লাস টেনে পড়ি, তখন আমাদের বন্ধু সম্মেলন স্কুলের যিনি, যারা পরবর্তীকালে 1969 থেকে 71 ছাত্রলীগ যশোর জেলা, বৃহত্তর যশোর জেলার সভাপতি খান টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম, তিনি আমার সাথে পড়তেন, তিনি সাধারণ সম্পাদক ওই কমিটির, এবং আরেকজন তার নামও বলব আলিম উসান, তিনি ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেই আলিম উসানও আমার সহপাঠী ছিল, এবং এরা তখন রাজনীতিতে অংশগ্রহণ করে ফেলেছে এবং স্কুলে ছাত্রদের মধ্যে বন্ধুদের মধ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। তাদের দ্বারাই আমি প্রভাবিত হয়ে ছাত্রলীগ অফিসে যাতায়াত করতে, এবং আমার রাজনীতি করার আরেকটি আকর্ষণ হচ্ছে আমার যেহেতু ছবি আঁকার হাত ছিল, আমি নিজে নিজে ছবি আঁকতে পারতাম বলে মনে হয়, তা সেই কারণে আমাকে দিয়ে তারা পোস্টার লেখানোর দায়িত্বটা দিলে, আর এই মহা দায়িত্ব পেয়ে আমি নিজেরে একজন খুব বড় মানুষ মনে করে, এবং তৎকালীন সময় মানে কাগজ কিনে ফুল স্কেপ সাইজ কাগজ এইটা পাওয়া যেত, এই যেটা আমরা খাতা ভাঁজ করে খাতা করতাম, ওই কাগজে বাজার থেকে রং নিয়ে তুলি তো পাওয়া যেত না, তুলি দিয়ে পোস্টার লেখা হতো না, 800টির একরকম গাছ ছিল, 800টির ডাল মাথা চাবি রঙের মধ্যে দিয়ে আমি পোস্টার, এবং এই পোস্টার লেখা ছাত্রলীগের ওই 1967 সাল থেকে আমার পোস্টার লেখা শুরু হয়, এবং প্রতি যখনই পোস্টার লেখার দায়িত্ব তখন আমার ডাক না, আমি রোজই যে পোস্টার লেখার জন্য আমি সবসময় যেন রেডি থাকতাম। এরপরে পোস্টার, তারপরে আস্তে আস্তে দেয়াল লিখন, আস্তে আস্তে স্বাধীনতার আন্দোলন, 1969-এর গণ আন্দোলন, সেই সময় ছাত্র ইউনিয়ন এখানে যশোর, তখন আমি 1969-এর গণ আন্দোলন, আমি SSC পাস করি 1968 সালে, এবং MM কলেজ যশোরের বিখ্যাত কলেজ, মাইকেল মধুসূদন কলেজ যশোরের মহাকবি, সারা বাংলার মহাকবি মাইকেল মধুসূদনের নামে সেই কলেজের ছাত্র হিসেবে আমরা ভর্তি হই 1968 সালে, 1969 সালে আমি সেকেন্ড ইয়ারের ছাত্র, এবং 1970 সালে আমি ISC পাশ করি, আমিও বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট পাশ করে আমি রাজনীতিতে ভীষণভাবে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমার নেশা হয়ে গেল যে কোনোভাবে হোক এই প্রচার কাজ দিয়ে আমাদের আন্দোলনটাকে দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে, এবং এই ছাত্র ইউনিয়ন যেটা রাশেদ খান মেননের নেতৃত্বে যে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ছিল কিছু বলা হয়তো, আর মতিয়া চৌধুরীর নেতৃত্বে আর এক গ্রুপ ছিল, এবং এখানে ছাত্র ইউনিয়ন দোর্দণ্ড প্রতাপে MM কলেজ এবং বিভিন্ন স্থানীয় কলেজগুলোতে তারা প্রভাব বিস্তার করেছিল, এবং ছাত্রলীগের যে পূর্বেকার যে সমস্ত কমিটি ছিল সেই কমিটিগুলো তাদের যে কর্মকাণ্ড এই MM কলেজে টিকতে পারত না, তারা যে কোনোভাবে প্রেশারাইজ করে হোক, তাদের লোকবল বেশি ছিল, তো আমরা সবসময় তাদের দ্বারা চাপে থাকতাম। এই আন্দোলন আসলো বিশেষ করে আমাদের স্বাধিকারের আন্দোলন, 6 দফার পর থেকে ছাত্রলীগের কাজকর্ম সক্রিয় হয়ে উঠল, এবং আমরা আস্তে আস্তে মানুষের কাছে, হ্যাঁ এবং বিশেষ করে ছাত্র সমাজের কাছে আমরা মূল্যায়িত হতে লাগলাম। আমাদের যশোর দেখছি এবং সারা বাংলাদেশে ছাত্র সমাজ ছাত্রলীগের বক্তব্যের পরে ঝুঁকে পড়ল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিশ্রাঙ্গতিত নেতা এবং জাতির জনক, তার যে কমিত 6 দফা এবং তার যে জ্বালাময়ী বক্তব্য সারা বাংলাদেশে পূর্ব পাকিস্তানের মানুষকে, পূর্ব বাংলার মানুষকে ভয়ঙ্করভাবে জাগরুক করে তুলল, এবং পরবর্তীকালে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন পাকিস্তান সরকার বন্দী করলো তখন মানুষের মনে চরমভাবে বিদ্রোহী হয়ে উঠল। তো আমরা এই আমাদের বক্তব্য বিবৃতি এবং বিশেষ করে
আমার হাতের যে প্রচার কাজ, দেয়াল লিখন, দেয়ালে ছবি এঁকে পোস্টার দিয়ে আমরা কলেজ, বিভিন্ন কলেজ এবং শহরময় আমরা স্বাধিকারের বক্তব্যকে, পূর্ব বাংলার বঞ্চনার বক্তব্যকে যে আমরা ভয়ঙ্করভাবে এখানে প্রতিষ্ঠিত করে থাকি, স্কুলে স্কুলে কলেজে কলেজে। এভাবে 1968 সালের শেষের দিকে 11 দফা আন্দোলন, ছাত্র সমাজের 11 দফা আন্দোলনের দানা বাঁধে প্রথম ছাত্র ইউনিয়নের নেতা আসাদ ঢাকাতে শহীদ হন। 20 জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ মারা যান, তারপরে শহীদ হন মতিউর রহমান। আসাদ যেদিন মারা গেলেন তখন MM কলেজের, সেদিনকার কথা আমার মনে আছে, ছাত্র ইউনিয়নের ওরা তৎপর ক্লাসে ক্লাসে বলছে, তারপরের দিন আর কি, আর আমরা ছাত্রলীগও বেরিয়ে পড়লাম এবং তখন দেখা গেল যে আমরা দুটো দল একসাথে মিছিল বের করলাম একসাথেই, এবং সমস্ত কলেজের ছাত্ররা আমরা বের করে ফেলেছিলাম এবং সেই মিছিল নিয়ে আমরা পার্শ্ববর্তী স্কুলে আসলাম, সেই স্কুল থেকে ছাত্রছাত্রী বের করলাম আমরা আস্তে আস্তে। মুমিন গার্লস স্কুল তখন সরকারি বালিকা বিদ্যালয়, সেখান থেকে কয়েকজন মেয়ে বেরিয়ে আসলো, তখন তো মেয়েরা খুব বেশি অভ্যস্ত ছিল না। MSTB গার্লস স্কুল থেকে কয়েকজন মেয়ে আগ্রহী বেরিয়ে আসলো, তারপর সম্মিলন স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে আমরা বের করে আমরা সারাদিন মিছিল করলাম। ওই যে মিছিল শুরু হলো, আমার মনে হয় আইয়ুব খানের পদত্যাগ করা পর্যন্ত, 25 মার্চ 1969 সালে আইয়ুব খান পদত্যাগ করেছিলেন এই গণ আন্দোলন, এই যে মিছিল এটা প্রতিদিনের জন্য কন্টিনিউ করতে থাকে। আমি প্রথমে ছাত্রলীগে, আমি কোনো পদের প্রত্যাশী এমন ছিলাম না, আমি নিজেকে কর্মী বলে ভাবতাম, কিন্তু দেখা গেল সম্মেলনের সময় আমাকে প্রথম যশোর শহর কমিটির প্রচার সম্পাদক হিসেবে আমি 2 বছর এই দায়িত্বে ছিলাম। আমি এই প্রচার কাজে এত ব্যাপৃত ছিলাম যে অনেক ঐতিহাসিক সম্মেলন ছাত্রলীগের, আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর যশোরে আগমন এবং তাকে রিসেপশান, তা সেই রিসেপশানের মঞ্চ তৈরি করা, তাকে সাজানো রাজনৈতিক পোস্টার দিয়ে, ছবি দিয়ে, ছবি আঁকাকে এবং শিল্পকে, এই চারুকলাকে রাজনৈতিক কাজে ব্যবহার করে তা জনসাধারণের মধ্যে যে মানসিকতা তৈরি করা, সেই বিষয়টা আমার সবচেয়ে বেশি খুব আগ্রহের ব্যাপার ছিল। এটা আমার একটা নিজের একটা মানে, তাতে দেখতাম যে খুব ফল হয়। আমাদের একবার মনে আছে ছাত্র ইউনিয়ন 21 ফেব্রুয়ারির দিনে একটি মিছিল বের করেছে, তাদের মিছিলে স্বাভাবিকভাবে তাদের সংগঠনের লোকজন একটু বেশি ছিল, আমরা ছাত্রলীগের কম ছিল, তো আমরা MM কলেজ পুরনো ভবন চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে মিছিলটা বের করেছি, ওরা MM কলেজ নতুন ভবন খড়কি থেকে মিছিলটা বের করেছে, দড়াটানার কাছাকাছি এসে ওই ঈদগাহ ময়দানের মোড়ে এই মিছিল কাছাকাছি হয়েছে। তো দেখা গেল যে আমাদের মিছিলে আমি একটা বিশেষ ই করেছি, 4টে ভ্যান রিক্সায় 4টে বড় চাটাই দিয়ে, বড় ফ্রেম করে তার উপরে কাগজ দিয়ে 4টে ছবি এঁকেছি 21 ফেব্রুয়ারি সংক্রান্ত, এই পাকিস্তানি সেনারা ছাত্রদের মিছিলে গুলি চালাচ্ছে, পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে, বুটের লাথি দিচ্ছে, এরকম সব ছবি। দেখা গেল ওই মিছিল ভেঙে সমস্ত ছেলেরা আমাদের মিছিলে এসে ওই ছবি দেখার জন্যে এসে আমাদের মিছিলটা বড় হয়ে গেল, এবং সেদিন আমরা ওই ছবি দিয়েই আমাদের মিছিল বড় করে শহর প্রদক্ষিণ করলাম। ছাত্র ইউনিয়নে ওরাও ভালো ভালো, ওদের আর্টিস্ট ছিল, কিন্তু আমরা এই সমস্ত প্রয়োগ করতাম এবং আমাকে এ ব্যাপারে সহায়তা করতেন রবিউল আলম, সে আওয়ামী লীগের নেতাদের কাছে তখন 5 টাকা 10 টাকা জোগাড় করে দিত, ওতেই আমার হয়ে যেত, 4-5 টাকা মানে অনেক বড়। এরকম একটা অবস্থায় আমরা এগিয়ে যাই। বঙ্গবন্ধু 11 দফা আন্দোলনের মাধ্যমে উনি যখন মুক্তি পান 22 ফেব্রুয়ারি 1969 সালে, তো 22 ফেব্রুয়ারি মুক্তি পেয়ে ঢাকায় তো ওনার সম্বর্ধনা হলো রেসকোর্সে, এবং উনি বঙ্গবন্ধু উপাধিতে, তোফায়েল আহমেদ আমাদের নেতা তা কর্তৃক বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন। ইয়াহিয়া খান যখন ক্ষমতায় আসলেন তিনি শর্ত দিলেন যে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত, 69 সালে ডিসেম্বর পর্যন্ত কোনো রাজনৈতিক মিটিং রাস্তায় বা কোনো মাঠে করা যাবে না, ঘরের মধ্যে ঘরোয়া রাজনীতি করা যাবে। তো সেই সুযোগে বঙ্গবন্ধু যশোর টাউন হলের যে হলরুমে উনি সেই মিটিংয়ের আয়োজন করা হলো এবং উনি আসলেন, এবং সেটা একটা যশোরের শ্বাস রব পড়ে গেল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং স্বাধীনতাকামী মানুষের মধ্যে যে উনি আসবেন। তখন মানুষ আসলো এবং আওয়ামী লীগ, আমরা জানলাম যে আওয়ামী লীগ ওনাকে একটি রূপার খেজুর গাছ দিয়ে সম্বর্ধনা দেবে। তখনকার দিনে বড় বড় মানুষেরা যশোরে আসলে তাকে রূপার খেজুর, যেহেতু খেজুর গাছের
জেলা ছিল যশোর, খেজুরের রসের জন্য, খেজুরের গুড়ের জন্য যশোর আজও বিখ্যাত। তো রূপার খেজুর গাছ তৈরি করা হলো। হচ্ছে আমরা ছাত্রলীগ অফিসে আমরা তখন বসে আছি এবং আমাদের মধ্যে একজন কথা তুললো যে আমরাও তো একটা সম্বর্ধনা দিতে পারি বঙ্গবন্ধুকে। তো সম্বর্ধনা দিয়ে মানে তাকে কিছু উপহার দেয়া, তো কী দেওয়া যায়, আমরা টাকা পাবো কোথায়। কিন্তু আমাদের মধ্যে কেউ এরকম হলো না যে কেউ বললো না যে আমরা আওয়ামী লীগের নেতাদের দ্বারস্থ হই। তো আমাদের এক বন্ধু ছাত্রলীগের নেতা তখন রাজেক আহমেদ, যিনি এখন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, সে পট করে বললো আসো, তো মুজিব ভাইয়ের একটা ছবি এঁকে দেবে। আমি ঠিক আছে। তখন বঙ্গবন্ধু কথাটা এত প্রচলিত ছিল না, মুজিব ভাই বা শেখ সাহেব এরকম আর কি, আমরা যদিও তার সন্তানের মতো, কিন্তু আমরা মুজিব ভাই কথাটা উচ্চারণ করতাম বা তাকে সম্বোধন করতে আমরা আস্তে করে ভাইও বলতাম, তাতে উনি কিছু মনে করতেন না, কিন্তু উনি জনগণের ভাই, সে সাদরে সানন্দে এটা ভাই সম্বোধনটা গ্রহণ করতেন। পরের দিন আমাকে আরেকজন আমাদের মুরব্বী বললেন যে উনি আরেকটা ছবি ওনার সাথে দিবা, সেটা হচ্ছে ওনার নেতার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একটা ছবি, তুমি রেখে দিও দুটো। বঙ্গবন্ধুর ছবি খুব কষ্ট করে আমাকে পেতেও একটা খবর এটা আমাদের পৃষ্ঠা থেকে, কেন ওনার ছবি তখনও বেশি প্রচলন হয়নি, যে ছবি কিনতে পাওয়া যায় বা ফ্রেমে বাঁধিয়ে রাখা এগুলো প্রচলন হয়নি। সোহরাওয়ার্দী সাহেবের ছবিটা আমি পেলাম, বঙ্গবন্ধুর সেই ছবি এঁকে আমি বাড়িতে এনে আমি দুই তিন দিন ধরে আমি আঁকলাম। এঁকে আমি আমাদের ছাত্রলীগের অফিসে নিয়ে গেলে সবাই প্রশংসা করলো এবং কাজ দিয়ে মজানো। আওয়ামী লীগের যে সম্বর্ধনা হচ্ছিল সেখানে ওই হলরুম তো পুড়ে গেলই, হলরুমের বাইরে হাজার হাজার মানুষ সেই বক্তব্য শুনল এবং হর্ষধ্বনি করল, স্লোগান দিল। আমরা সেখানে যে উপস্থিত হলে আমাদের যারা ছাত্রলীগের আমার যে সিনিয়র যারা নেতা ছিলেন উনি বললেন যে তোমাদের সম্বর্ধনা দিবা তোমরা, আমি ওটা আমি যে বাংলোতে এসে উঠেছি সন্ধ্যার পরে সেখানে, তোমাদেরটা আলাদা। ওনার মধ্যে এত গুণ ছিল যে উনি এই ছাত্রলীগের ছেলেদেরকে আলাদা হয়তো সম্ভবত উৎসাহিত করার জন্যেই তিনি আলাদা অ্যারেঞ্জমেন্ট করলেন বা আলাদা মর্যাদা দিলেন যে তোমরা তোমাদের কাছ থেকে আমি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে নেব। আমরা তো আরও উদ্বেলিত হয়ে গেলাম, আমরা সমস্ত মানুষ প্রচার করে দিলাম যে সন্ধ্যার পরে বঙ্গবন্ধু আমাদের সম্বর্ধনা নেবে যশোরের রোডসের মাধ্যমে, এটা ওই কারবালার পাশে। তো আমরা সেখানে আমরা তো গেছি, বঙ্গবন্ধু তখন বাইরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অনেক দিন পরে যেহেতু এসছেন এখানে যারা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে উনি দেখা করতে গেছেন। তো যাই হোক উনি সন্ধ্যার বেশ পরে উনি আসলেন, এসে তখন লোকে লোকারণ্য, কী ছাত্র পাবলিকই পাবলিক, গেস্ট হাউসের বারান্দায় সোফায় নেতৃবৃন্দের বসার জায়গা হলো আর লনে পুরো মানুষে ভরা। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি আমার সিনিয়র যারা নেতা তারা ওই উপহারটা দিলেন, বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতিটা আমার আঁকা পেন্সিল স্কেচ, এবং উনি এটা নিয়ে ভয়ঙ্করভাবে উদ্বেলিত হয়ে গেলেন, কী ব্যাপার, এ কোথায় কী করছস তোরা, এই পাইলি কোথায়, কে আসছে, একবারে তিন চারটে প্রশ্ন করে। তো আমাদের নেতারা বললেন খুব মজা আছে যে এটা আমাদের আঁকা, এটা আমাদের ছাত্রলীগের শহর কমিটির প্রচার সম্পাদক অশোকের আঁকা, কইসে। তো আমি তো কাছাকাছি নেই, আমি একটু দূরে বেশ দূরে দাঁড়িয়ে আছি, তখন মানুষ আমি আবার অশোক এই অশোক এরকম খুঁজতে তো আমি হাত তুলে বলছি আমি এখানে। তো তখন আমাকে আর কিছু করা লাগলো না, মানুষ মাথায় পর দিয়ে চ্যাংদোলা করে নিয়ে আমাকে বারান্দায় পৌঁছে দিল। সেখানে গেলে বঙ্গবন্ধু আমাকে জড়িয়ে ধরলেন, আমার মাথায় চুমোই খেলেন নাকি, আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি, এত বড় নেতা, এত পপুলার, আর যাকে নিয়ে আমরা আন্দোলন করেছি, ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনের মধ্যে বেরিয়ে আসা, মধ্য দিয়ে বেরিয়ে আসা নেতা আমাকে এত মানুষের সামনে আলিঙ্গন করছেন, বুকে জড়িয়ে ধরেছেন, উনি কবিতা ওড়াচ্ছেন, লিখতো আমি শিখতো আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম তোমায় তাই। তো আমি অভিভূত, আমি তো পৃথিবীতে আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। তো তারপরে আমি দেখলাম যে হাতের মধ্যে উনি আমার হাতটা ধরে কী যেন খসখস করতেছে, তো আমি বুঝলাম যে পরে পাকায় দেখি যে উনি আমাকে কিছু টাকা দিতে চাচ্ছেন, তো আমি হাত সরিয়ে নিচ্ছি। তো আমাদের এক বড় ভাই তিনি লক্ষ্য করেছেন, উনি আমাকে আসতে করে ভাই ও করো না, নাও নেতা দিচ্ছেন ওটা নাও। তো আমি তখন নিলাম, ওটা আমার পকেটে থেকে গেল। তো ওই অনুষ্ঠান শেষে ওটা বের করার আর আমার কোনো মানসিকতা, যে তৃপ্তি এবং আনন্দে আমি ছিলাম, যে স্বীকৃতি আমি বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছি,
সেটা আমি জীবনে ভুলবো না। তো যাই হোক, পরে রাত্রে আমি কবর থেকে বের করে দেখি দুটি পঞ্চাশ টাকার পাকিস্তানের নোট। সেই নোট আমাকে দিয়েছেন 100 টাকা আমাকে ছবি আঁকার জন্য। এই আমার জীবনে তার কাছ থেকে স্বীকৃতি। আরও স্বীকৃতি আমি পেয়েছি, তার বাড়িতে একবার দেখা করতে গেছি আমি, রবিউল এবং হাই আমরা কয়েকজন 32 নম্বরে দেখা করতে। তো আমরা শুনলাম যে উনি খাচ্ছেন, তো উনি নিচে উপরতে বলে দেন এই ওদের পাঠায় দাও। ওনার কোনো এ সমস্ত বাস বিচার ছিল না, এমন নেতা ছিলেন। আমরা কত ছোট ছেলে মানুষ, আমরা যশোর থেকে গেছি ছাত্রলীগের, উনি খবর পেয়ে খাবার ঘরে যেখানে ওনার ডাইনিং রুম সেখানে বসে খাচ্ছেন, একটা গেঞ্জি গায়ে লুঙি পরা, হাতে একটা কালাই করা প্লেট, মানে টিনের কালাই করা সাদা একরকম প্লেট পাওয়া যেত, তাতে পান্তা মাছ আর কই মাছ। তো ওই মেখে তা আমাদের রবিউলরা বসলো, পরে ওদের খাবার দাও। তো আমরা না না করতেই উনি বলে তুই আমার সাথে বয়, এবং আমি ওনার মাখা ভাত খেলাম, তিনি আমাকে তার প্লেটে বসে খাইয়েছেন, আর মাছটা আমার দিয়ে দিলেন আমাদের বেগম বুঝি, উনি আর একটা মাছ ওই পাতে দিলেন। তো আমি এইসব স্মৃতি আমার। তো তার পরবর্তীকালে আস্তে আস্তে আমাদের স্বাধীনতা আন্দোলনটা কাছাকাছি হয়ে এসেছিল। 1970 সালে যে নির্বাচন, তার আগে বঙ্গবন্ধু সারা দেশে নির্বাচন মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে এক সময় উনি, এটা বর্ষাকাল জুলাইয়ের দিকে, উনি যশোরে আসলেন, ওনার 5 দিনের প্রোগ্রাম। উনি যশোরে এসে ওয়াবদা বাংলায় উঠলেন, সাথে আসলেন বদরুন্নেসা আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এই দুজন নেতার কথা আমার মনে আছে। ওখানে আমরা সবাই রিসিভ করলাম তাকে। উনি প্রথম দিন ওনার জনসভা ছিল নড়াইলে, তো নড়াইলে সবাই গেল, আমি নড়াইলে যাইনি। তো নড়াইলে উনি মিটিং করতে যেয়ে, কিন্তু সেই দিন সকাল থেকে বর্ষা নামলো, তো নড়াইলে খবর নিয়ে জানা গেল যে তারা ঠিকই জনসভার আয়োজন করেছে, কিন্তু জনসভা হওয়া নিয়ে সন্দেহ আছে, এখান থেকেই বোঝা গেল। তবুও বঙ্গবন্ধু সেই জনসভায় তার গাড়ির বহন নিয়ে, 2-3টে গাড়ি নিয়ে, কর্মীদের নিয়ে উনি রওনা হলেন, শেষে সন্ধ্যার পরে ফিরে আসলেন। আর আমি তো ওখানেই আসি, ফিরে আসলে জানা গেল যে ওখানে উনি মিটিংটা ঠিক করতে পারেনি। তবে উনি মিটিং স্থলে যাওয়ার পরে জনসাধারণ মাঠ জলে পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ মাঠে জল জমে গেছে, জনসাধারণ তাকে ওই অবস্থায় ঘাড়ে করে নিয়ে ওই মঞ্চে ছাতি মাথায় দিয়ে তাকে আওয়ামী লীগ নেতারা তাকে রিসিভ করেছে, এবং ওখানে যেয়ে উনি কয়েক মিনিট জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন মিনিট বসে, এবং প্রবল বৃষ্টির মধ্যে সেই মিটিং করে উনি আসলেন, এসে উঠলেন। কিন্তু তার পরদিন থেকে আর কোনো মিটিং তিনি করতে পারেন নাই, একটানা 5 দিন যশোরে ওই সময় তিনি থাকলেন ওই বাংলায়। কেন, প্রত্যেক দিনই উনি সুযোগ নিতেন যে বোধ হয় কাল সকালে বর্ষা কমবে, আমি কুষ্টিয়ায় যাব, আমি মাগুরায় যাব, এখান থেকেই সব উনি যাবেন এরকম প্রোগ্রাম করা, কিন্তু একটা জায়গায়ও উনি যেতে পারলেন না। অবশেষে 5 দিন পরে উনি যশোর থেকে ফিরে গেলেন, একটা ভিআইপি রুমে ওনার থাকার ব্যবস্থা হলো। আমার সৌভাগ্য যে উনি আমাকে পথ করে বললেন এই তুই আমার এই সোফায় থাকবি সবসময়, এটা ভালোবাসা। আমি উনি ডাকলে আমি ভিতরে যেতাম, তো অন্যরা যে কেউ যেতে পারতাম না, কিন্তু আমি যেন ওনার খুব ব্যক্তিগত খুব কাছের মানুষ, এবং ওনার টেবিলে আমি প্রত্যেক বেলায় খাচ্ছি এই 5 দিন, কেউ কোনো আপত্তি নেই। একদিন আমি ওখানে ঝুমাচ্ছি, আমার মনে আছে মনসুর আলী সাহেব, এই নেতারা কত মানবিক ছিলেন, মনসুর সাহেব আমাকে ডেকে বললেন এই তুমি ওখানে ঘুমাচ্ছ ঝুমাচ্ছ, বৃষ্টি হচ্ছে, তো তুমি বল তুমি আমার সাথে পাশের ঘরে, তুমি আমারে বললো যে আমার সাথে ঘুমাও। তো মনসুর আলী সাহেবের পাশে আমি একটা বালিশ দিলেন, আমি পাশে ঘুমায় থাকলাম সারা দিকে। তখনকার মানুষের নেতারা, যিনি পরবর্তীকালে বাংলাদেশের কত বড় মন্ত্রী এবং বাংলাদেশের এরা 4 প্রধান নেতার একজন, তো তিনি কিন্তু আমাকে তার পাশে শোয়ালেন। আমি ফণীভূষণ মজুমদার স্বাধীনতার 71 সময় বনগাঁতে তার সাথে এক বিছানায় ঘুমাইছি, আমার হাতে রান্না তিনি খেয়েছেন, অর্থাৎ তিনি একটু সাত্ত্বিক লোক ছিলেন, তিনি যেখানে সেখানে খেতে পারতেন না। তা আমাকে একদিন বললেন যে এক সময় আমরা কাছাকাছি এক রুমে ছিলাম, তো বললেন যে অশোক তুমি আমার জন্য একটু রান্না করে দিতে পারো। আমি যা আমি পারি তাই, আমি তো এমন রান্না জানি না, তো ওই আলু ভাত আর ডাল তৈরি করে ওনাকে খাওয়ালাম। ছাত্রলীগের পক্ষ থেকে আমি 1969 সালে যে সম্মেলন হলো যশোরে, সেই সম্মেলনে তার যে বৈভব তৈরি করার জন্যে আমরা 2 জায়গায় অধিবেশন করলাম। সকালের অধিবেশন হবে টাউন হল মাঠে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, এবং সেই সম্মেলনে এসেছিলেন নূর আলম সিদ্দিকী এবং শেখ শহীদুল ইসলাম। তো আমি 2-3 দিন বাড়ি গেলাম না, ওই সম্মেলনের স্থলের আশেপাশে আমি ওখানে থাকতাম। আমার পরনে একটি পাঞ্জাবি ময়লা হয়ে গেছে, এবং আমি সাধারণত ওই সময় লুঙি পরতাম সহজ থাকার জন্য।
তো আর ওই তুলি কালি নিয়ে আমার কাজ কারবার কাগজ কাগজ নিয়ে তো ওই সম্মেলনে আমরা বড় ব্যাক স্ক্রিন করলাম আমি প্রধান অনুষ্ঠান যেখানে হবে তজুমহলে এবং দ্বিতীয় অধিবেশন হবে সন্ধ্যায় কেন তজুমহলকে ছেড়ে দিতে হবে রাত্রে ওটা সিনেমা হল হিসেবে পরিচালিত হতো তখন দ্বিতীয় অধিবেশন আমরা টাউন হল ভবনের মধ্যে মানে হলরুমে করলাম সেই হলরুমেও একটি মঞ্চ তৈরি করা হলো খাট দিয়ে সেই খাটের পেছনে যে ব্যাক স্ক্রিন সেটাও একটা শ্রমিক শিকল ছিঁড়ে ফেলতেছে আর ওদিকে রাইফেল পাক করা পাকিস্তানি সৈন্যরা ফাংশনাররা এভাবেই পূর্ব বাংলাকে আমরা আমি বুঝাতে চেয়েছিলাম সম্মেলন চলছে আমি কিন্তু সম্মেলন স্থল হচ্ছে তজুলিমহল আর আমি আছি তার থেকে অন্তত 200 গাছ দূরে টাউন হল ভবনের মধ্যে টাউন হল এই অডিটোরিয়ামে সেখানে এক ছেলে এসে 2-3টে ছেলে এসে দৌড়ে তোমাকে ডাকছে মঞ্চ থেকে তোমারে ডাকতেছে আমি তখন আস্তে আস্তে এই লুঙ্গি পরা অবস্থায় ময়লা পাঞ্জাবি পরা অবস্থায় রং চড়ালাম আমি যে মঞ্চে যে দাঁড়ালাম নেতারা ঘোষণা দিলেন আমি দেখি যে খান টিপু সুলতান বিদায়ী সেক্রেটারি এবং বিদায়ী প্রেসিডেন্ট শেখ আব্দুল সালাম তাদের গলায় দুটো মেডেল লাগানো অর্থাৎ বিদায়ী ছাত্রলীগ পূর্ব পাকিস্তান ছাত্রলীগ তখন এইভাবে ছাত্র নেতাদের হয়তো কী বলে উৎসাহ দিতেন আর একজন আমি যখন মঞ্চে গেলাম সে বললো যে এবছরের শ্রেষ্ঠ কর্মী হিসেবে তারা আমাকে মেডেলটা পরিয়ে দিয়েছিলেন এটা আমার মনে আজও মনে আছে এবং সেই মেডেলটি আমি 25 মার্চ পর্যন্ত আমার ম্যাট্রিক সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট সেই যে সুটকেসের মধ্যে আমার মায়ের রাখা হতো ওই মেডেলটা সেই জায়গায় থাকে তার মানে ওটা আমার ম্যাট্রিক সার্টিফিকেটের মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস আরেকটি ছবি থাকতো মর্নিং তখনকার অবজারভার কাগজ বা মর্নিং নিউজ কাগজে আমার একটা ছবি বেরিয়েছিল আমি বঙ্গবন্ধুর পাশে দাঁড়ানো তো ওই ছবিটা ওই কাগজটা আমি ভাস করে ফেলে গেছিলাম এটা আমার জীবনের সেরা সঞ্চয় কিন্তু 25 মার্চে আমরা যখন বাড়ির থেকে চলে যাই তখন ওই কথা আর মনে আসেনি ওরা সারা জীবনের জন্য হারিয়ে গেছে এভাবেই আমরা আমি আমার রাজনৈতিক জীবন এগিয়ে যাই এবং আমার মনে আছে 1970 সালের যখন নির্বাচন 7ই ডিসেম্বর 1970-এর জাতীয় পরিষদের নির্বাচন হয় আর 17ই ডিসেম্বর হয় প্রাদেশিক পরিষদের নির্বাচন জাতীয় পরিষদ পূর্ব পাকিস্তান থেকে 169টি আসন সংখ্যা ছিল 169 আসনের মধ্যে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ আসন পেয়েছিলেন 167 দুইটি আসন শুধু আওয়ামী লীগের হাত থেকে হারিয়ে গেছিল একটি আসন পেয়েছিলেন মুসলিম লীগের তখন পিডিএম নেতা নুরুল আমিন এই নুরুল আমিন হচ্ছে মুসলিম লীগের এই জাতীয় নেতা 1952 সালে যে ছাত্র জনতার উপরে যে গুলি চালানো হয়েছিল ভাষা আন্দোলনের সময় এই নুরুল আমিন তখন ওই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন এই গুলি চালানোর অর্ডার তিনি দেন সেই নুরুল আমিন যশোরে 70 সালে নির্বাচন করতে আসবে আমরা শুনলাম কোথায় টাউন হল মাঠে জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত হয়ে গেল যে নুরুল আমিনের মিটিং আমরা করতে দেবো না সব ইট জোগাড় ধরালো রাস্তায় গলির মধ্যে যে ইট মারব আর মাঠে কিছু ইট রাখা হলো ছোটো এবং পচা ডিম আর তখন তো ওই বর্ষাকাল সেপ্টেম্বর মাস মাঠে কিছু কোনো কোনো জায়গায় কাদাও ছিল এগুলো আমরা মঞ্চে মারব আমি যথারীতি মিটিং শুরু হয়ে গেল মিটিংয়ে প্রাথমিক বক্তৃতা টক্তৃতা চলছে নুরুল আমিন সাহেব উনি বঙ্গনেতা তো উনি আসেননি বৃদ্ধ শেরওয়ানি চাপদান করা উনি একসময় জিপ এসে টাউন হলে তখন টাউন হলের ময়দানে প্রাচীর ছিল না জিপ এসে সরাসরি মঞ্চের কাছে লাগলে মঞ্চটার উপরে উনি উঠলেন উঠে কেবল উনি বসলেন বসে দুই কথাও বলার সুযোগ পাননি তখন আর কি আমি আমরা বেশ কিছু ছাত্র মিনিট তিনেকের মধ্যে ওই মঞ্চে ইট পাটকেল ঢেলা ডিম চাপাট্টা এবং জনগণ আমাদের সাথে অংশগ্রহণ করে গেল এবং নুরুল আমিন একসময় ওরা বিপদ বুঝে টুপ করে দেখি যে ওই জিপটায় পালিয়ে যাচ্ছে ওই তখন নুরুল আমিনের জিপ ধাওয়া ওই জিপে স্টক বর্ষণ পরে শুনি যে নুরুল আমিন সাহেব আহত হয়েছেন আমাদের নামে আমার কেস হয়ে মার্শাল্লাহ কেস ফুলিয়ে হয়ে গেল আসামি খান টিপু সুলতান আসামি আমি অশোক কুমার রায় আসামি খয়রাত হোসেন একেম খয়রাত হোসেন ফখরুল ইসলাম বাবুল ছাত্র নেতারা আসামি সর্দার বুদ্ধফার হোসেন শ্রমিক নেতা আসামি ইয়াসিন আলী পটলা ইনি আসামি ইরা আওয়ামী লীগার আসামি মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগার মার্শাল্লাহ কেসে করে আমি পালিয়ে গেলাম এই 70-এর নির্বাচনে পালিয়ে কেসের তুলে দিতে থাকলাম নির্বাচন হলো পাকিস্তান জাতীয় পরিষদে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ জয় জয়া খান তখন বঙ্গবন্ধু নির্বাচনে জেতার পরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আমরা জানি উনি টেলিফোন করেছেন কেন আমরাই শুধু না
সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ শ্রমিক লীগের অসংখ্য কর্মী তখন সামরিক আইনে নির্বাচনের এই সমস্ত ঝঞ্ঝায় বিভিন্ন জায়গায় গোলযোগের কারণে সামরিক আইনে কেউ সাজাপ্রাপ্ত হয়ে গেছে, কেউ এক বছর দুই বছর করে, কেউ হুলিয়ার মাথায় করে ঘুরে বেড়াচ্ছে, এরকম তার অসংখ্য কর্মী ছিল। তাদের জন্য টেলিফোন করলেন প্রেসিডেন্টকে এবং ইয়াহিয়া খান রাজি হলেন। ইয়াহিয়া খান ঘোষণা করলেন যে এই সমস্ত ষাটের ক ধারার মামলা প্রত্যাহার করা হলো, যারা জেলে আছে তাদেরকে ছেড়ে দাও এবং যারা হুলিয়া আছে কেস উইথড্র, অর্থাৎ আমরা বেরিয়ে আসলাম। তার কিছুদিন পরেই শুরু হলো অসহযোগ আন্দোলন, এসে গেল মার্চ মাস, ঢাকা রেডিও ও চরিত্র বদলে গেল। সারাদিন সোনা 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 লোকে বলে শোনা, সোনা নাই সে তো খাঁটি, সালাম সালাম হাজার সালাম, এরকম বাংলাদেশের এই স্বাধীনতা বা বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, বাঙালি সংগ্রামের পক্ষে অসংখ্য দেশপ্রেমিক গান তখন সারাদিন এই রেডিও থেকে বাজতে লাগলো। এবং এই রেডিওর সেই ভূমিকা আমার মনে হয় বাঙালি জাতিকে আরও বেশি উদ্বুদ্ধিত করেছিল। মার্চের প্রথম পয়লা তারিখ ইয়াহিয়া খান ঘোষণা করলেন, তিন তারিখে যে মার্চে ঢাকাতে যে জাতীয় পরিষদের প্রথম সভা বসবে সেই সভা স্থগিত করা হলো, কবে হবে তার কোনো নির্দেশ, তখনই মানুষ ফেটে পড়ল এবং রাস্তায় নেমে আসবে। এবং এক তারিখে দুপুরের পর থেকে মিছিল নেমে গেল, একটার খবরে আমরা জানতে পেরেছিলাম আমার মনে হয়। তারপরে সাথে সাথে দুপুরে মিছিল নামলো এবং দুই তারিখ, তিন তারিখে ছাত্র সমাজ আমাদের যশোরে গণমানুষ নিয়ে বিশাল মিছিল। তো দুই তারিখে দেখা গেল যে হঠাৎ করে টেলিফোন এক্সচেঞ্জ ভবন যশোরে যেটা আছে এখন বোধ হয় তিনতলা না চারতলা, তখন ওটা দোতলা ছিল, ওই ভবনের উপরে আর্মি দেওয়া হয়েছে, সেনাবাহিনী অবস্থান নিয়েছে টেলিফোন এক্সচেঞ্জের মাথার পরে। আমাদের মিছিল তজুরমহলের সামনে দিয়ে পোস্ট অফিসের সামনে দিয়ে এসে মিছিলের একদল স্বতঃস্ফূর্তভাবে ওই যেখানে এখন ল্যাব স্ক্যান মোড় ওখান থেকে মাইক পটি, অর্থাৎ ওটার নাম ছিল তখন কেশবলাল রোড, এখনও আসে কিন্তু কেউ বলে না, ওই কেশবলাল রোডে ঢুকে পড়লো টেলিফোন এক্সচেঞ্জে এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন। এটা দেখে ওরা এলোপাতাড়ি গুলি আরম্ভ করলো। স্বাধীনতার পরে দশ বছর দেখেছি সেই যে দশ পনেরো বছর আপনার যে লাইট পোস্টগুলো ছিল এবং টেলিফোন পোস্ট ছিল, তখন পোস্টে এই সমস্ত ছিল টেলিফোন লাইনের যে পোস্ট তার ভেতরে গুলি ঢুকে গেছে এবং ছিদ্র, সেই ছিদ্রগুলো আবার ওখানে একজন আর্টিস্ট ছিলেন সাইনবোর্ড লিখলেন, উনি আবার লাল রং করে দিয়েছিলেন ওই গুলির ছিদ্রগুলোতে। এবং ওই দিন দোসরা মার্চ তারিখে লালদিঘির পশ্চিম পাড়ে চারুবলা কর নামে একজন মহিলা, বয়স্কা মহিলা, সেই গুলিতে নিহত। এই খবর হওয়ার পরপরই যশোর শহর তাল হয়ে উঠল। সেই দেহ নিয়ে সাথে সাথে ছাত্র সমাজ হাসপাতালে ছুটল এবং হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হলো। দুপুরের পরে তার পোস্টমর্টেম হলো, বিকালে জনসাধারণের হাতে সহজ এবং আওয়ামী লীগ নেতারা সব উপস্থিত হলেন। তো এমএনএ এবং এমপিএরা তারা সমবেত হলেন এবং লাশ বেরিয়ে আসলো ও সামনে গেল কালো পতাকা। এবং প্রথম সিদ্ধান্ত আমার মনে আছে, তো আওয়ামী লীগের নেতারা বললেন যে লাশ তো নিতে গেলে এটা তো শ্মশানে যাবে, এই লাশ তো তাদের সম্প্রদায়ের লোকদের নিয়ে দিতে হবে, লাশ তো এখন দাহ হবে, এটা তো ধর্মীয় ব্যাপার। তো তখন ডাকা হলো যে কারা কারা, তো আমি স্বাভাবিকভাবে তো ছাত্রদের মধ্যে তো উল্লেখযোগ্য ছিলাম, আমার ঘাড়ে একটা বাস পড়লো, মানে একটা কাঁধ আমার ঘাড় ব্যবহার হলো। এবং এখানকার খুব সামাজিক বড় নেতা, পরবর্তীকালে রাজনৈতিক নেতা বিমল রায় চৌধুরী, তিনি এখনও জীবিত আছেন, 95-96 বছর বয়স, সামাজিকভাবে খুব বড় নেতা ছিলেন তিনি। যশোর শহরের পার্শ্ববর্তী একটা ইউনিয়নে তিনি একটা বোধহয় 22 বছর চেয়ারম্যান ছিলেন। বিমল রায় চৌধুরী সেদিন এই লাশ বহন করেছিলেন, আরও অনেক করেছিলেন। পরবর্তীকালে এটা হিন্দু সম্প্রদায় মুসলমানকে থাকেনি, কেন দলাটানা থেকে নীলগঞ্জ প্রায় কত 2 মাইল এই পথ হেঁটেই যাওয়া হয়েছিল এবং তার সামনে এবং পিছনে কত লোক ছিল তা কেউ আমরা জানি না। নীলগঞ্জ শ্মশানে যখন পৌঁছল তখন নদী পার হয়ে তখন এই মিছিলের শেষ প্রান্ত দলাটানাতেই ছিল। এটা যশোরের ইতিহাসে আর কোনো মিছিলে এই ঘটনা ঘটেনি। চারুবালা করের দাহ সন্ধ্যার পরে রাত্রে হলো এবং অসংখ্য মানুষ এই শ্মশানে উপস্থিত থেকে তাকে ভালো করলো। এবং পরদিন যশোর থমথমে চৌঠা মাস
তারপরে শুরু হয়ে গেল প্রতিদিনের অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চের ভাষণের পরে আরও ভয়ঙ্কর রূপ নিতে বসেছে। তখন কিন্তু ছাত্র ইউনিয়ন নেই, এই যে ছাত্র ইউনিয়ন আগে তারা কিন্তু সরে মানে পিছিয়ে পড়তেছে, পড়ে গেছে অলরেডি। এবং 7ই মার্চের ভাষণ, 7ই মার্চ কিন্তু মানুষ শুনতে পায়নি। এটা অনেকে বলে যে আমি 7ই মার্চের ভাষণ শুনেছিলাম, যদি সে ঢাকায় রেসকোর্স মাঠে উপস্থিত থাকে তাহলে সে শুনবে, কিন্তু রেডিওতে তখনকার পূর্ব পাকিস্তান যে রেডিও কর্মীরা তারা গভর্নমেন্টের কাছে দাবি করলো যে আমরা এই ভাষণ, গভর্নমেন্টের তো প্রোগ্রাম নেই, আওয়ামী লীগের নেতা শেখ মুজিব সেই ভাষণ দেবে, সেটা রেডিওতে বাজাবে কেন পাকিস্তান সরকার? কিন্তু তৎকালীন বাঙালি রেডিও কর্মীরা টোটাল স্ট্রাইক করে বলে দিল যে আমরা এই ভাষণ বাজাবো, এবং তারা অলরেডি মাঠে সমস্ত সরঞ্জাম নিয়ে গেল, টেলিভিশন এবং রেডিও। আমরা 7ই মার্চ বিকেলবেলায় কান লাগায় এক জায়গায় সমবেত হয়ে একটা ট্রানজিস্টার থেকে এই ভাষণ শোনার চেষ্টা করছি, হঠাৎ করে ওপেন হলো রেডিওতে, শোরগোল আর শোরগোল, তারপরে একটা হেলিকপ্টার ঘোরার পটপট আওয়াজ, মাইকে কেবল আও শব্দ শোনা যাচ্ছে, এর মধ্যে ওটা বন্ধ হয়ে গেল, বন্ধ তো একেবারেই বন্ধ। আর ওই দিন শোনা গেল না, রাত্রের খবরে শোনা গেল পাকিস্তান সরকার ওটাকে প্রচার করতে, মাঠ থেকে প্রচার করতে নিষেধ করেছে, যে কোনোভাবে করা নিষিদ্ধ তো আরোপ করেছে, কিন্তু তারা সেটা পারেনি রক্ষা করতে। পরদিন সকাল 8টায় বা 8:30টায় সংবাদের পরে ওই ভাষণ প্রচার হবে, এগুলো আমরা রাত্রেই জানতে পারলাম। এবং পরের দিন সবাই সমবেত হয়ে এদেশের মানুষ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ 8ই মার্চ তারিখে শুনেছিল। তো ওই ভাষণের পরে তো উত্তাল হয়ে যায় আমাদের দেশ, তারপরে দিন যত বিরতি থাকে ছাত্রলীগ অর্থাৎ নিউক্লিয়াস তার কথা তো বলা হয়নি, ছাত্রলীগ করতে করতে 1968-এর দিকে আমি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে গেলাম। ছাত্রলীগের রেডিক্যাল গ্রুপ ছিলাম, যারা আমরা স্বাধীনতায় বিশ্বাস করতাম, আমরা 6 দফাতে অন্তরীণ থাকতে চাইনি, এবং আমাদের এখানে সেই নেতৃত্বটা দিতেন আলী হোসেন মনি, রবিউল আলম এরা, এবং আমাদের সাথে আব্দুল হাই, খয়রাত হোসেন, সালেহা বেগম, মহিদ্দাম মঈন, এই শিবলি, এজেডএম ফিরোজ, রওশন জাহান সাথী, হায়দার গনি খান পলাশ, এরকম অনেকেই আমরা ছিলাম। কিন্তু ওই পাশে নেতৃত্ব দিতেন খান টিপু সুলতান বা তার আরও অনেক সহযোগীরা, নিউক্লিয়াসের একজন সদস্য হিসেবে যা যা আমাদের করণীয় সেই ট্রেনিং নেওয়া, ওই রশিদ সাহেবের আমবাগানে ডামি রাইফেল দিয়ে বা বিভিন্ন কাজ ওই সময় আমরা করেছিলাম। ওই যে বাংলাদেশের পতাকার যে রূপ আমাদের কাছে ছাত্রলীগের কাছে বা নিউক্লিয়াসের মাধ্যমে এসেছিল, এই ম্যাপ আমি কিন্তু এঁকে আমি পতাকাটা আঁকলাম, একে আমার এক ভারতীয় বন্ধু এখানে পড়ত, সে আবার বাংলাদেশের এই রাজনীতির অবস্থা কী এইটা শোনার জন্যে সে মাঝে মাঝে চিঠি লিখত, আমি খুব উৎসাহী হই সেই খামটায় ওই চিঠি লিখে ওই ওই পতাকাটা ভাঁজ করে আমি চিঠি দিই, ওটা অলরেডি ইন্ডিয়ায় চলে গেছিলো। এভাবে 25শে মার্চ এসে গেল, ক্র্যাকডাউনের কথা আমরা খুশিমত জানতে পারলাম, আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে যেয়ে আমরা সেই সমস্ত প্রতিরোধের চেষ্টা করি। তো আমি এর মধ্যে আমাদের 28শে মার্চ এই পাড়াতে আর্মি টোটাল এই পাড়া ঘিরে ফেলে, কেন এখানে আমার এক বন্ধু সে রাজনীতি করতো না, কিন্তু সে তার সে কিছু বারুদ জোগাড় করছিল। তো ও করলো কি, 26শে মার্চ তারিখে সন্ধ্যায় ও নিজের মত অনুযায়ী আমার কাছে কিছু না শুনে ও একা একা ওই নিয়ে ও পাকিস্তান সেনাবাহিনী গাড়িতে থ্রো করতেছে, ও গাড়িতে তো লাগেনি রাস্তায় পড়েছে, কিন্তু এটা খুব সিরিয়াসলি নোটেড হয়ে গেছে বাই দি ক্যান্টনমেন্ট অ্যান্ড সিকিউরিটি ইয়ে অফ যশোর ক্যান্টনমেন্ট, এবং ওরা অনুসন্ধান চালায়। এখানে আর এক বিহারি বাড়ি ছিল, তারা ইঞ্জিনিয়ার, দোতলাতে তারা দেখেছে একটা ছেলে দৌড়ে যাচ্ছে এই সময়, এবং কোন বাড়ি ঢুকেছে স্যাম্পলস, এই বাড়ি হচ্ছে সুধীর কুমার ঘোষ, ইনি খুব বড় মাপের ফার্নিচার কন্ট্রাক্টর ছিলেন, তখন মিলিটারিদের সাথে ওনার খুব সম্পর্ক ছিল, উনি বাড়িতেই ছিলেন। উনি এক সময় মুসলিম লীগের সাথে এক পক্ষে একবার ভোট করেছিলেন এখানে বিডি মেম্বার হিসেবে, উনি আবার রাজনীতিতে এমন কোনো সক্রিয় ছিলেন না, ওই সবাই ধরেছে তা উনি মুসলিম লীগের ক্যান্ডিডেট হয়েছেন। সুধীরবাবুর ওই ছেলে কিন্তু এই কাজটা সাহস নিয়ে করে ফেলেছে। 28শে মার্চ ওই সময় আমি এই বাড়ি থেকে আমাকে পাড়ায় যখন আসি দিনের বেলায়, তখন অনেকে বললো যে তুমি এখন বেরিয়ে দাও, বিহারিদের টার্গেট হয়ে যাও। আমি তখন যশোর সুপরিচিত একজন স্বাধীনতার কর্মী, তো আমাকে এক মামা ছিলেন এখানে, তিনি ডাক করে বললেন বেরো তুমি এখানে, আমার খাওয়ারও সুযোগ দিলেন না। আমি পাশে আমার এক
খালা বাড়ি ছিল মাসি বাড়ি, সেখানে যেটা ভাত খেলাম ওই বিকালেই এইটা টোটাল ঘেরা হয়ে গেল। এবং ঘেরা হয়ে এখানের সমস্ত যুবক এবং সুধীরবাবু এদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে গেল। নিয়ে যেয়ে সুধীরবাবু আর তার ছেলে এবং তার বাড়ির একজন কর্মী মানে ভৃত্য তাদেরকে ফেরত দিল না, সবাইকে দলাটানা এসে নামাই দিয়ে গেল এবং তাদেরকে আর ফেরত দেয়নি। এই ঘটনার পরে আমার মা বাবা আমাকে আর শহরে থাকতে দিলেন না, কান্নাকাটি করে আমি তো বেরোই বন্ধ বিরোধ গ্রামে চলে গেলাম। সেখানে যে আবার যখন যশোর ই হয়েছে ক্যান্টনমেন্টে, এই সেনাবাহিনী যখন ক্লোজ হয়ে গেল 29 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ওরা ক্যান্টনমেন্টে ছিল, এই ভেতরে ছিল, তখন আমি খাজুরার থেকে এসে যশোর শহরে আসছি, এসে 2 দিন আসছি আবার ফিরে গেছি। আমাদের যারা আমরা হিন্দু সম্প্রদায়ের লোক ছিলাম আমাদের তো প্রবলেম ছিল, এখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে বা ইয়ে হচ্ছে, কিন্তু হিন্দুদের তখন একটা সংকট আলাদা ছিল। আমি যেটা বলবো সেটা হচ্ছে খান সেনা এবং রাজাকাররা হিন্দুদের পরে আলাদা একটা নিষ্পেষণ, তুমি হিন্দু তার মানে তোমার তো লুট করি, কেন এদের দেখার কেউ নেই এরকম একটা ভাব ছিল। এবং হিন্দুরা তখন এদেশ থেকে অসহায়ের মতো সারা জায়গায় এদের বাড়িতে আগুন দেওয়া দেওয়া প্রথম শুরু হলো এবং এদের মেয়ে যারা বয়স্থা মেয়ে আছে তারা তাদের নিরাপত্তা নিয়ে খুব ছিল এবং এরা দেশত্যাগের সিদ্ধান্ত দেয় এবং সারা দেশ থেকে প্রথম হিন্দুরাই কিন্তু দেশত্যাগের কথা চিন্তা করছে। যেহেতু ভারতবর্ষে তার কারণ হয় ভারতবর্ষে গেলে তাদের কিছু আত্মীয় স্বজন পাবে, আশ্রয় পাবে, কিন্তু মুসলমান পরিবার পারিবারিকভাবে এই দেশ ত্যাগ করার সুযোগ খুব কম ছিল। মুসলমানদের মধ্যে গেছে যারা স্বাধীনতার কর্মী, যারা স্বাধীনতার পক্ষে আগ্রহী যুবক এবং যারা সাহসী যুবক, এবং তারা স্বাধীনতার কর্মী না হয়েও বিহারিদের ভয়ে যে আমি শহরে বা গ্রামে আমি একটা মাতবরি করেছি, এই বিহারিরা বা এই রাজাকারপন্থীরা আমার এরা যখন এদের হাতে অস্ত্র এসে গেছে তখন আমি এদের দেশত্যাগ করি, এইভাবে কিন্তু হ্যাঁ হাজার হাজার মানুষ এই 9 মাস ধরেই গেছে। এপ্রিল মাস আমার মা বাবাকে তারা আর একদিক দিগ্রান্ত হয়ে চলে গেছেন, সেখান থেকে এই সাতিয়ানতলায় যে আছে কমলকুমার সেখান থেকে তারা এসে আমার সাথে যুক্ত হলেন। তাদেরকে নিয়ে আমার ভারতে যেতে হলো, আমি এপ্রিলের শেষের দিকে যে ভারতে উঠলাম বয়রা ক্যাম্পে আমি উঠি, সেখানে আমার আশ্রয় পাই। ওই দিনই আমরা বনগায় আসি এবং বনগায় এসে হাই রোগিনীর সাথে আমার দেখা হয়। তখন তাদের আমি বলি যে এদের নিয়ে আমি রাখবো কোথায়, আমি আমার আত্মীয়ের বাড়ি রেখে আমি আসতেছি। তো আমি এইভাবে চলে যাই, আমার সমস্যা হয়ে যায় আত্মীয়ের বাড়ি থাকবো তো এই মা বাবা ভাই এরা থাকবেন, এদের কার পরে রেখে দেবো, এদের খাবার কতদিন থাকবে এটা তো তাদের পরে ফেলে দিয়ে যাওয়া যায় না। আর ফুফু ছিলেন ওই বাড়ি, ফুফু বাড়ি পিসিমা, তো ওই বাড়িতে থাকবে কিন্তু ওদের জন্যে মানে খাবার যেটা রেশন কার্ড রিলিফ কার্ড এটা আমার জোগাড় করে দেওয়া ফরজ। এই রিলিফ কার্ড নিতে গেলে ওই যারা যারা রিল আমি যে চাইলেই পাবো না, কতজন মেম্বার এ নিয়ে আমাকে বিভিন্ন ক্যাম্পে ঘুরে বেড়াতে হলো। তো ম্যাক্সিমাম জায়গায় দেখা গেলো যে সেই ক্যাম্পে না থাকলে আপনাকে রিলিফ কার্ড দেবেন, তো আমার এটা করতে সেই ক্যাম্পে না থেকে আমি এক যাত্রে নেবো খাবার নিয়ে আমি বাসায় থাকবো, এই ব্যবস্থা করতে যেয়ে প্রায় আমার মাসখানিক লেগে গেল। আমি যে দেখি যে এরা সব ফার্স্ট ব্যাচের ট্রেনিং চলে গেছে, তখন আমি বন্ধু হারা হয়ে গেলাম। তো আমি আরও খোঁজ নিয়ে জানলাম যে আমাদের নেতা দোভাইল আহমেদ এবং তার ভবানীপুরের বাসায় আমি খোঁজ করে বের করে ফেললাম, থানি ভিলা রাজেন্দ্র প্রসাদ লেন ভবানীপুর, আমি সেখানে যেয়ে উঠলাম, সেখানে উনি নেই। ওই বাড়িতে নিচতলায় অসংখ্য ছেলেপেলে থাকছে, আমি তাদের সাথে ফ্লোরিংয়ে খবর ব্যবস্থাতে শুয়ে থাকতে লাগলাম। 2 দিন পরে দোভাইল আহমেদের সাথে দেখা হলো এবং সিরাজুল আলম খান সেখানে আসলেন, সে কথা হলো। তখন উনি আমাকে বললেন যে তুই এক কাজ তোরে দিয়ে কাজ আছে, আমি বললাম ভাই আর কবে ট্রেনিং হবে, বলে তোরে দিয়ে কাজ আছে আমি তোমার এখন দায়িত্ব দিচ্ছি, তুমি একটি ইন্ডাকশন ক্যাম্প, ইন্ডাকশন মানে হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গার অনুপ্রবেশ, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের অনুপ্রবেশের ক্যাম্প ঘাঁটি তৈরি করতে হবে গঙ্গার মধ্যে, তুমি নিরিবিলি একটা ঘর একটা বাড়ি এই বাড়ি তুমি ভাড়া করবা, এসব দায়িত্ব দিলে কথা দিল। আমি সেই সব খুঁজে ঠিকই মাসখানেকের মধ্যে আর ওদের ট্রেনিং হয়ে আসতে আসতে আমি বের করে ফেললাম জয়পুর শিবনারায়ণ মুখার্জি বাড়ি, ওরা উপরের তলায় থাকতেন, অল্প 3-4 জন লোক বয়স্ক, আর নিচে উনি খুব সহযোগী মানুষ ছিলেন, নিচে ওনাদের দোতলা একতলাটা 4টি রুম একদম খালি ছিল, বড় উঠোন ছিল, চারিদিকে বাগান ছিল, ওই ভিতরে আর কি জয়পুর বড় রাস্তার মানে যশোর রোডের থেকে একটু বেরিয়ে যায়। তো সেখানে ঠিক করে সেখানে সব প্রথম এই যোদ্ধারা ট্রেনিং নিয়ে আসলেন,
রাস্তায় যদি প্রবলেম থাকতো তখন ওই রাত্রে স্টে করতেন ওই বাড়িতে, তাদের সারাদিন তারা ওখানে গোপনে থাকতেন, তাদের বাজার করে দিতাম আমি, খাওয়ানো হতো, রান্না হতো, ছুটে ছুটিপুর, হ্যাঁ বয়রা এসব জায়গাতে ইন্ডাকশান তো, এবং সেই ইন্ডাকশানগুলোর সময় আমি উপস্থিত থাকতাম এবং ম্যাক্সিমাম ডেতে সোফাইলাম নিজে আসতো ওই কলকাতা থেকে, ওই ব্যারাকপুর থেকে আপনার এই যারা মুজিব বাহিনীর ট্রেনিং নিয়ে আসতেন বিএলএফে, তারা ব্যারাকপুরে ক্যান্টনমেন্টে তাদের একটি ট্রানজিট ক্যাম্প ছিল, সেখানে তারা অবস্থান করতেন এবং যখন ইন্ডাকশান ডেট হতো ঢোকার তখন এই ডেটে তারা ঢুকতেন, এবং যারা পদ দেখিয়ে নিয়ে যাবেন তাদেরকে বলা হতো কুরিয়ার। এই কুরিয়াররা আসে আবার এই বর্ডারে আমার সাথে যোগাযোগ করতো বর্ডারপুরের ভিতরে, এবং আমার মাধ্যমে এই এইগুলো হতো। এই কাজ শুরু হয়ে গেল আমার মেয়েতে, কয়েক পরপর কয়েকটা ইঞ্জেকশন এলো, এসে গেল আমি তোফায়েল ভাইয়ের কাছে আবার দেখা করি মাঝে মাঝে, উনি উনি ক্যান্টনমেন্টে, আমি ব্যারাকপুরে যাচ্ছি, ব্যারাকপুর থেকে আমাকে টাকা দেওয়া হচ্ছে যে খরচ দেওয়া, হ্যাঁ ব্যারাকপুরে তখন কাজী আরিফ আহমেদ এবং নূর আলম জিকু, পরবর্তীকালে দুইজনই জাসদ নেতা এবং নিউক্লিয়াসের অন্যতম তিন নেতার একজন কাজী আরিফ আহমেদ, তখন আরিফ আহমেদ তখন ওরা ব্যারাকপুর ক্যান্টনমেন্টে অবস্থান করে। আর একজন ছিলেন শেখ ইলিয়াস, ইনি বঙ্গবন্ধুর ভাগ্নি জামাই ছিলেন, খুলনার একজন বিশিষ্ট শিল্পপতি, ইনি শেখ মনির ভগ্নিপতি, ইনি তখন ব্যারাকপুরে থাকতেন। এরা ওই ব্যারাকপুরে যারা ট্রেনিং নিয়ে আসতেন তাদেরকে দেখাশোনা করতেন, এবং ওখান থেকে আপনার আমি ব্যারাকপুরে যেও ওখানে অবস্থান করেছি, যুদ্ধাস্ত্রগুলো সব আমি ইন্ডিয়ান আর্মির কাছ থেকে শিখে ফেলি, কিন্তু আমি আসলে সত্যিকারের কথা হচ্ছে আমি ট্রেনিংয়ের সুযোগটা পাই। আমার আরেকটি ভূমিকা হচ্ছে যে এক সময় প্রয়োজন হয়ে পড়ল, মুজিব বাহিনীর ফরিদপুর জেলার কমান্ডার ছিলেন শেখ শহীদুল ইসলাম, আর বরিশাল জেলার জেলা কমান্ডার হয়েছিলেন আবুল হাসনাত, বঙ্গবন্ধুর বড় ভাগ্নে রফসেন নিয়াবাতের ছেলে। এরা দুইজনই তখন আমার সিনিয়র ছিলেন, নেতা ছিলেন। এরা আমাকে ধরলো যে তুমি আমাদের ই করো, ওরা বারাক ব্যারাকপুর থাকে, ওরা আমার সঙ্গে ব্যারাকপুরি কথা হলো যে তুমি আমার এই ই করো, নেতাদের বলি আমরা ফরিদপুর আর বরিশালের ম্যাপ চাই। আমি বনগাঁ থেকে এক ইন্ডিয়ান আর্মি মেজর দেবিন্দার সিং, উনি আমাকে তার গাড়িতে করে বনগাঁ থেকে ফোর্ট উইলিয়াম, ঐতিহাসিক ব্রিটিশ প্রথম দুর্গ কলকাতার ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামে আমার ওই মেজরের সাথে আমার ঢোকার সুযোগ হয়েছিল, এবং মেজরের বাড়িতে আমি তিন দিন ছিলাম। উনি আমাকে নিচে অফিস রুমের থেকে বড় বড় ম্যাপ এনে দিলেন আর ড্রেসিং পেপার দিলেন, আমি ওই মেঝেতে বড় মেঝেতে বসে বসে ওই ড্রেসিং করে আমি বরিশাল ফরিদপুর আর যশোরেরও ম্যাপ করে আসলাম। পরের দিন উনি আমাকে বসিরহাট নিয়ে গেলেন, সেখানে ওনার যোগাযোগ ছিল, সেখান থেকে এনে আমার বনগায় নামায় দিয়ে দেন, তারপরে এই ম্যাপ আমি ব্যারাকপুরে ওনাদের কাছে পৌঁছে দিই, ওদেরও আমি ইন্ডাকশান করেছি, এই হাসনাত সাহেব এবং শহীদুল ইসলাম। যাই হোক, আমি যেদিন ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেদিন আমি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে সৈন্যবাহিনীর মধ্যে এবং আমাদের মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত, এবং সেদিন সেখানে তোফায়েলের মধ্যে উপস্থিত, উনি তো আর ওখানে থাকতেন না, উনি থাকতেন ভবানীপুরে, সে কী উল্লাস! এবং তোফায়েল আহমেদ গেলে তোফায়েল আহমেদ ৫০০ টাকার একটি নোট বের করে দিল, সবাই মিষ্টি খাবে। তো ওই ব্যারাকপুর শহরে এসে মিষ্টি নিয়ে বঙ্গবন্ধুর যিনি গার্ড ছিলেন মহিউদ্দিন, বঙ্গ ব্যক্তিগত দেহরক্ষী বলা হতো, সেই মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা গেলাম, উনি একখানা দুই আনন্দে একা খেয়ে পেলেন, খুব বলিষ্ঠ লোক ছিলেন এবং ছাত্রলীগের খুব বড় সাহসী নেতা ছিলেন। তারপরে এইসব করে সেই বাংলাদেশের স্বীকৃতি এবং পরবর্তীকালে তো বললেন যে তুমি রেজে থাকো আমরা ঢুকবো। ৭ই ডিসেম্বর ১৯৭১ সাল ঠিকই বেলা ১১টায় বনগাঁতে তোফায়েল আহমেদ তার নেতৃত্বে ওতে আসলেন নূর আলম জিকু, আসলেন সংসদ সদস্য নওয়াপাড়া অভয়নগর হাদিউজ্জামান, যশোরে নিযুক্ত প্রথম ডেপুটি কমিশনার ওয়ালিউল ইসলাম, তিনি তার পূর্বে স্বাধীনতার আগে উনি মাগুরার এসডিও ছিলেন, ও স্বাধীনতা সংগ্রামে এসডিও হিসেবে তিনি ভয়ঙ্কর দায়িত্ব পালন করেছিলেন, সে কারণে তাকে যশোরের, শুধু যশোরের নয় বাংলাদেশে প্রথম মুক্ত জেলা হচ্ছে যশোর, এবং প্রথম এস্টাবলিশমেন্ট গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের যশোর, এবং সেই যশোরের ডিসি ওয়ালিউল ইসলাম সাহেব এ নিয়ে তোফায়েল আহমেদ আসছেন যশোরে তাকে বসাতে, অর্থাৎ তাকে এখানে ডিসি হিসেবে করে। তো যশোরে ওই সময় আমরা সকালে রওনা দেওয়া হলো দুটো গাড়িতে, এবং আমি ওই গাড়িতে, আমার সৌভাগ্য হয়েছিল তোফায়েল ভাই আমাকে বললেন তুমি চলো। সালেহা বেগম ছাত্রলীগের নেতা, সে ওই গাড়িতে আসছিল, ঘোপে এসে উঠি,
পুলিশ অথবা মিলিটারি যেটা পড়ত, আর কাঁধে একটি হ্যাভারসেক, হাতে একটি স্টেন গান, যিনি রিসিভ করলেন এবং তিনি হচ্ছেন গরিবুল্লাহ, তখন গাজী বলে পরিচিত। নয় মাসের যুদ্ধে এই অঞ্চলে, এই উত্তরে, যশোরের উত্তর অঞ্চলে পরিচিত হয়েছিলেন এবং গাজী তাকে আমাদেরকে ভিজিট করলেন এবং ওই বাড়িতে তখন রাজেক আহমেদের বাড়িতে, মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ যিনি বাগারপাড়া মুজিব বাহিনীর থানা কমান্ডার হিসেবে আসছিলেন ভেতরে, কিন্তু এখানে একটি পায়ে মানে গুলি লাগার কারণে তিনি তখন ইন্ডিয়াতে চলে গেছেন এবং তাকে তিনি ইন্ডিয়ার হাসপাতালে চিকিৎসায় তখনও বাংলাদেশে ঢুকেছেন। ওই রাজেক আহমেদের বাড়িতে তাদের বড় বাড়ি ছিল এবং সেখানে খাবার দাবারের ব্যবস্থা ছিল। তার বড় ভাই আলী রেজা রাজু আতিথ্যতা করলেন, পরে উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছিলেন, যশোর তিন আসনের আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, তার আগে উনি যশোর পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন, যশোর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আলী রেজা রাজু সাহেব আতিথ্যতা করেন বড় ভাই হিসেবে এবং তোফায়েল ভাই সবাই এখানে রাত কাটান এবং পরের দিন ওয়ালিউল ইসলাম সার্কিট হাউসে থাকেন এবং পরের দিন ডিসি অফিসে অফিস করেন 8 তারিখে। তোফায়েল আহমেদ 9 তারিখে যশোর ত্যাগ করলেন, উনি আমাকে বললেন যে আমার সাথে চলো, ওনার সাথে চলে গেলাম। ওই গাড়িতে একটি আহত মুক্তিযোদ্ধাকে উনি গাড়িতে তুলে নিলেন এবং তাকে মনগায় হাসপাতালে তাকে রেখে উনি কলকাতায় ওনার সাথে আমি ভবানীপুর চলে গেলাম এবং উনি আমাকে রেখে বাইরে কোথাও চলে গেলেন। আমি 3 দিন থাকলাম না কয়দিন, থাকার পরে উনি আবার কলকাতায় ফিরে এসে উনি আমাকে টাকা দিলেন এবং বললেন, রিড করলেন এইভাবে যে তুমি এখান থেকে কলেজ স্কোয়ারে যাবা, যে সেখান থেকে এই পরিমাণ কাগজ, রং, তুলি এগুলো কিনবা, আর আমাকে 500 টাকা দিলেন যে কাপড় বানাবা 1 সেট। উনি আমাকে 3 বার কাপড় বানাই দিয়েছেন ওই ইন্ডিয়াতে থাকতে। তো যাই হোক, আমি শার্ট আর প্যান্ট কিনে যাই হোক ওই কাগজপত্র রং তুলি নিয়ে আমি ইন্ডিয়ান আর্মির ট্রাকে করে যশোরে পড়তে উঠলাম। যশোরে পাঁচিলে পাঁচিলে ওই পোস্টারিং দিনের বেলায় জনগণ কাগজ ওরা সেটে লাগাই দিতে লাগলো, 20টা কাগজ একসাথে আমি তুলি দিয়ে। তো আমি লিখলাম, লং লিভ বাংলা ইন্ডো রুশ ফ্রেন্ডশিপ, কেন বিদেশি সাংবাদিক তো শহরে আছে, সব সাংবাদিকরা যাচ্ছে গাড়িতে ছবি তুলতেছে, ইন্ডিয়ান আর্মি ট্যাঙ্ক নিয়ে দাঁড়ায় দেখতেছে। এবং এইভাবে আমি 2-3 দিন এই কাজ করলাম। আমি যশোরে এসে শুনলাম যে 11 তারিখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম সাহেব 11 তারিখে যশোরে মিটিং করে। এভাবেই আমাদের মুক্তিযুদ্ধের প্রথম পর্ব শেষ হলো। ঢাকায় 16 ডিসেম্বরে তো সারেন্ডার হলো, আমরা ঢাকায় যাইনি এবং পরবর্তীকালে আমরা মুজিব বাহিনী তারা একটা অফিস করলো এখানে এবং সেই অফিস থেকে বিভিন্ন জায়গায় যে রাজাকার ধরা আছে তাদেরকে কী করা হবে, তো এদেরকে জেলে দেয়া, তারপরে একজনকে খোঁজা, সেই সব কাজে আমরা নিয়োজিত থাকতাম এবং পরবর্তীকালে আমরা ঠিক করে আমরা বঙ্গবন্ধুকে দেখতে যাব। এই রবিউল আলম আব্দুল হাই, রশিদুর রহমান রশিদ, আব্দুল লতিফ, নজরুল ইসলাম মন্টু, সালাম শাহজাহান, সব মুক্তিযোদ্ধা, এরা সব আমরা রওনা দিলাম। আমাদের 2 দিন লাগলো যেতে ঢাকায়, অদম্য প্রাণ শক্তি নিয়ে যে বঙ্গবন্ধুর বাড়িতে উপস্থিত হলাম, সেটা 32 নম্বর নয়, সেটি আরেকটি একটি বাড়ি ঠিক করা হয়েছে আমরা নেতাদের কাছে জানতে পারলাম, ধানমন্ডিতেই, অন্য জায়গায়। আমরা রাত্রে যে উপস্থিত হলাম ওই বাড়িতে, আমি বসেই আছি, আমাদের শেখ ফজলুল হক মনি তার আগে এসে আমাদের বললেন যে তোরা বসে থেকে করবি কি, দেখা হবে না। উনি এইভাবে বলে টলে চলে গেলেন। তো বঙ্গবন্ধু আসলেন গাড়িতে করে, বঙ্গবন্ধু এসে ভিতর দিয়ে উপরে চলে গেছেন। বঙ্গবন্ধু আসার পর দেখি যে তোফায়েল আহমেদ এখানে আসলেন, অনেকক্ষণ চলে গেল পার হয়ে, তারপরে তোফায়েল ভাই নেমে গেল সিঁড়িতে যা বলেছি। তো আমরা ওই সিঁড়িতে এরকম সিঁড়িতে উপরে উঠে আসছি, উনি এত দূরে, শীতকাল তো জানেন না, কিন্তু তখন কোনো গায়ে গরম কাপড় নেই, পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা বেরিয়ে আসছে। তো আমাদের মাথা দেখা যাচ্ছে, এই দাঁড়া দাঁড়া দেখি আমি চিনি কি, যশোর থেকে আইসস, আমরা কাছে কাছে আমরা চলে আসছি, রবিউল শিল্পী, আমার নাম মনে নেই, শিল্পী, আমরা জড়াই ধরলাম, অনেকক্ষণ কথা বললেন। আমরা বললাম যে আমাদের কী করবে, আমরা তো মুক্তিযোদ্ধা, এই সমস্ত আমরা তো দেশের কাজে, কয় হ্যাঁ দেশের কাজ, তোমরা এখন ফিরে দাও, তোমাদের আমি ন্যাশনাল মিলিশিয়ায় তোমাদের থাকতে হবে, দেশ গঠনে তোমাদের কাজে লাগাবো, পরে আমরা চলে আসি। এবং পরবর্তীকালে আমরা, আমি ব্যক্তিগতভাবে, আমি তো পরে যশোর রাজনীতি করেছি, 1972 সালে বাংলাদেশ ছাত্রলীগ 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা যশোর সমর্থিত, একটা আওয়ামী লীগ সমর্থিত, এবং তাদের বক্তব্য থাকে আওয়ামী লীগ সমর্থিত যে ছাত্রলীগ, তারা বলতো আমরা বাংলাদেশকে মুজিব্বাদের প্রত্যয়ে
গঠন করব, মুজিববাদ কথাটা আসলো। আর আমাদের স্লোগান হলো যে আমরা লড়ছি সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 70, 71, 69 সমাজতন্ত্রের বক্তব্য কিন্তু তখন ছাত্রলীগের রেডিক্যাল গ্রুপ যারা নিউক্লিয়াসের মেম্বার ছিল তারা সমাজতন্ত্রের বক্তব্য নিয়ে অলরেডি মুখ করা শুরু করেছে। তাদের ভিতরে সমাজতন্ত্র প্রতিষ্ঠার একটি প্রত্যয় তাদের মনের ভিতরে ছিল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেটা বিকশিত হয় এবং তারা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে বলেন যে এখন দরকার একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা, আপনি দলীয় সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার করবেন না, যদিও আওয়ামী লীগই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল, এবং এই জাতীয় সরকার হবে দেশপ্রেমিক স্বাধীনতার পক্ষীয় যে সমস্ত রাজনৈতিক দল তারা থেকে আপনি তার হেড হয়ে এই সরকার পরিচালনা করেন এবং এটা বিপ্লবী সরকার হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিপ্লব হয় সেই বিপ্লবে একটি সমন্বিত সরকার হয়, যুক্ত ফ্রন্টিয়ার সরকার হয়। যুক্ত ফ্রন্টিয়ার সরকারের মধ্যে দিয়ে বিপ্লবকে তারা সামনে এগিয়ে নিয়ে যান, বিপ্লবের প্রধান বক্তব্যকে। এবং একসময় যে চীনে এটা হয়েছিল, চীনে কমিউনিস্ট পার্টি প্রথমে ক্ষমতা দখল করেনি, রাশিয়াতে তার সেখানেও বিপ্লবের সহযোগীরা পার্টিরা লেনিনকে সহায়তা করেছিলেন, লেনিন তাদের নিছিলেন। তো এভাবেই একটা সময় এই আমাদের যে শুরু হওয়া মুক্তিযুদ্ধ তার একটি পর্ব শেষ করে বাংলাদেশকে পাকিস্তান নামক একটি উপনিবেশিক রাষ্ট্রের কাঠামো থেকে বের করে এনে একটি নতুন গণভিত্তিক রাজনীতি এবং প্রশাসন কাঠামো এবং তার নীতি হবে সমাজতন্ত্র। বঙ্গবন্ধু এটা ঐতিহাসিকভাবে আমরা জানবেন যে উনি খবরের কাগজেও বলেছিল যে আমি সমাজতন্ত্রের পক্ষে সবসময় কথা উনি বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি ওনার অ্যাসোসিয়েটস দ্বারা আওয়ামী লীগের নেতাদের দ্বারা ছাত্রলীগের অপর গ্রুপের দ্বারা প্রভাবিত হয়ে তারা মুজিববাদ করে তারা বলতে লাগলেন এবং দেশে পরবর্তীকালে 1972 সালে সংবিধান রচনা হয়ে গেল। সেই সংবিধানে অত্যন্ত প্রগতিশীল একটি সংবিধান, এটা আজকের দিনে আমি বলবো, কিন্তু সেই সংবিধানে রাষ্ট্রের যে রাষ্ট্রীয় মৌলিক নীতি সেটা কিন্তু পুঁজিবাদী রয়ে গেল। সেখানে সমাজতন্ত্র একটি অনুচ্ছেদ ছিল, কিন্তু সেই সমাজতন্ত্রের বাস্তব কোনো প্রতিফলন স্বাধীনতার পরে হয়নি। কিছু মিল ফ্যাক্টরি, পশ্চিম পাকিস্তানিদের ফেলে যাওয়া কিছু মিল ফ্যাক্টরি জাতীয়করণ করা হয়েছিল, তার রেজাল্ট হয়েছিল যে ওই মিলগুলো লুটপাট করে খেয়েছিল, হয়েছিলও তাই। এবং তখন বিরোধী দলকে আওয়ামী লীগ নির্মূল করার লাইন নিয়ে ফেলেছে। এই কোনো কথা আমি কেন বলছি, জাসদ এক সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সরাসরি রাজনীতি করেছে, আজকে জাসদকে ব্লেম দেওয়া হয়, অপরাধী করা হয় যে এরা বঙ্গবন্ধুর হত্যার সহায়ক, এদের কারণে বঙ্গবন্ধু হত্যা হয়েছে। কেউ কেউ বলে যে এরা বঙ্গবন্ধুর হত্যার সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, বিষয়টি তা নয়। জাসদ তৎকালীন সময় বঙ্গবন্ধু যেহেতু ক্ষমতায়, আমরা বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার সাথে আমরা রাজনৈতিক লাইন নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি, বিরোধিতা করেছি, আন্দোলন করেছি, মিছিল করেছি, একসময় অত্যাচারিত হয়েছে আমরা সবাই জাসদের, এমন কেউ নেই জেল খাটেনি, কেউ বিনা বিচারে কেউ বিচারে। তার মধ্যে দিয়ে আমাদের কখনো আমরা বঙ্গবন্ধুর এই নৃশংস মৃত্যু আমরা কামনা করিনি, এবং বঙ্গবন্ধুকে হত্যার যারা নীলনকশা এঁটেছিল তারা গোড়ার থেকেই তারা তৈরি ছিল এবং তারা খুঁজছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমেরিকা, পাকিস্তান, সৌদি আরব এরা চক্রান্ত করে বঙ্গবন্ধুর সরকারকে ব্যর্থ করে দিয়েছিল। এরা 74-এর দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, অপপ্রচার করেছিল, বিভিন্ন বাসন্তীকে জাল পরিয়ে, হ্যাঁ বাসন্তী লজ্জা নিবারণ করছে সেই ঐতিহাসিক ছবি, এ সমস্ত প্রচার করে তারা বঙ্গবন্ধুর সরকারকে এবং বঙ্গবন্ধুরও কিছু আমি বলবো তার দলেরও নিয়ন্ত্রণের তার সেই সুযোগ ছিল না। সেই কারণে তিনি যেটা বলা হয় যে তিনি দ্বিতীয় বিপ্লব বাকশাল করতে চেয়েছিলেন, সেটা ওই রাজনৈতিক অবস্থায় সম্ভব নয়। অর্থাৎ একদলীয় যে শাসন উনি চেয়েছিলেন, একদলীয় শাসনের আগে তাকে তার কর্মীদের মধ্যে যার যে দলের নামে শাসন হবে সেই কর্মীদের কি সেই নিষ্ঠা আছে, সেই ত্যাগ আছে, সেই ত্যাগের পরীক্ষায় পরীক্ষিত না হলে একদলীয় শাসন জনগণের বিপক্ষে যায়, কিন্তু এখানে তা করা হয়নি। সে কারণে এই সমস্তগুলো ত্রুটিগুলোকে সামনে এনে সাম্রাজ্যবাদী শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি, ধর্মান্ধ শক্তি এক হয়ে
75 পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে এবং 3রা নভেম্বরে জাতীয় চার নেতাকে হত্যা করে, যার সবচেয়ে বেনিফিশিয়ারি বড় জিয়াউর রহমান, তারই সৃষ্ট বিএনপি নামক একটি রাজনৈতিক দল, এবং তারা প্রকারান্তরে খুব ধীর প্রক্রিয়ায় সেই পুরনো পস্তাপচা পাকিস্তানি মুসলিম লীগের কী বলে ধর্মান্ধ যে ধর্মভিত্তিক রাজনীতি প্রচার করে সাম্প্রদায়িক করে এদেশের রাজনীতিকে স্বাধীনতার বক্তব্যকে উল্টে ফেলার এবং পরবর্তীকালে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে বঙ্গবন্ধুর নামকে মুছে দেওয়ার মতো সাহস তারা দেখিয়েছে। এবং তারা এদেশে মুক্তিযুদ্ধের সবচেয়ে ঘোরতর শত্রু জামাত ইসলামীর দুই নেতাকে, তৎকালীন সময়ের দুই মানে হত্যাকারীকে, গণহত্যাকারীকে তারা এদেশের মন্ত্রিত্বে সমাসীন করেছে। এই পাপ তারা করেছেন এবং আজও তারা করে চলেছেন। আজকে বাংলাদেশের রাজনীতিতে যে অবস্থা, যারা ক্ষমতায় আছেন তিনি শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা এবং স্বাধীনতার দল আওয়ামী লীগ, আমাদের দাবি আমরা সুশাসন চাই, বৈষম্যহীনতা চাই, এইগুলো অনুষ্ঠিত হচ্ছে না। তো সেই সুশাসনের অভাব যেটা আমাদের দেশে এই সরকারের অনেক অর্জন নষ্ট করে দিচ্ছে, আমি এই সরকারকে এবং এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে, দেশে সুশাসনও প্রতিষ্ঠা করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে জাগরুক রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে পথ দেখাতে।